ভালো আছেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, ডক্টর এপিজে আব্দুল কালাম কলেজে আপনারা কিভাবে ভর্তি হবেন, ইতিপূর্বে ফার্স্ট ফেজ বা ফার্স্ট লিস্ট ছেড়ে দিয়েছিল, আপনারা দেখেছিলেন, আমি সেটা আপনাদের ফাইনাল লিস্টও দেখিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। তো আমি আজ দেখাবো আপনাদের সেকেন্ড লিস্ট এবং কিভাবে অ্যাডমিশন নেবেন। তো ফ্রেন্ডস, আমরা এখানে দেখতে পাচ্ছি সেকেন্ড ই লিস্ট আছে। তো সেকেন্ড ই লিস্টের কাছে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে সাবজেক্ট আছে, আপনার সাবজেক্টটাকে চয়েস করে নিন। সাবজেক্ট চয়েস করার পরে আপনি শো লিস্ট করুন, অথবা অটোমেটিক্যালি আপনার শো লিস্ট হয়ে যাবে। নিচখানে আপনি দেখতে পারবেন এই লিস্টে যাদের নাম এসে গেছে বা নাম আসবে, কেবলমাত্র তারাই ভর্তি হতে পারবেন। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি, মনে করুন এটা বাংলা সাবজেক্ট আছে। তো বাংলা সাবজেক্টে আপনার যেখানে নাম আছে সেখানে ক্লিক করলেন। এখন অ্যাডমিশন নিতে গেলে সিম্পলি বন্ধুরা আপনার এই লগ ইন অপশনের কাছে আপনাকে ক্লিক করতে হচ্ছে, অর্থাৎ লগ ইন টু টেক অ্যাডমিশন, এখানে আপনাকে ক্লিক করতে হচ্ছে। তো এখন যদি বাংলা পরিবর্তে মনে করুন ইংলিশ, তাহলে সেম ভাবে আপনার এটা বার হবে। লিস্টে দেখছেন এখন ইংলিশের লিস্ট বেরিয়ে গেছে। এখন যদি আপনি হিস্ট্রি দেখতে চান, তাহলে হিস্ট্রিটা লিস্ট বেরিয়ে যাবে। তো আমি ডিরেক্টলি এই লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চেক করে নেবেন। এবং এই লিস্টে, অর্থাৎ সেকেন্ড লিস্টে আপনার যদি নাম থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি ভর্তি হতে পারবেন। এখন যদি লিস্টের নাম না থাকে, তাহলে কি করবেন সেটা আমি বলে দেবো, দেখতে থাকুন। তো আমি যে কোনো একটা অংশে আমি লগ ইন টু আর লগ টু টেক অ্যাডমিশনে ক্লিক করছি। এরপর আপনার রেজিস্ট্রেশন আইডি দিতে হচ্ছে, পাসওয়ার্ড দিতে হচ্ছে, যদি ভুলে যান আপনি রিকভার বা ফরগেটে ক্লিক করছেন। তো বন্ধুরা, আমরা আইডি এবং লগ ইন করছি। লগ ইন করাতে দেখছেন এই ক্যান্ডিডেটের জন্য আপনার ই অ্যাডমিশন পোর্টালটা নেই, অর্থাৎ এনার ভর্তির জন্য চান্স হচ্ছে না, বিকজ এনার নাম্বার হয়তো কম ছিল সেই জন্য। তো হোয়াট এভার দ্যাট, তো ফ্রেন্ডস, আমরা এনাকে বা আপনাদের জানাদের নাম আসেনি লিস্টে, আপনারা অবশ্যই একটু অপেক্ষা করবেন, কারণ ডক্টর এপিজে আব্দুল কালাম কলেজের ফেজ অনেকগুলো বা রাউন্ড অনেকগুলো হয়ে থাকে। এটা সেকেন্ড ফেজ বা সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট, ইভেন আরো লিস্ট বেশি হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা একটু ওয়েট করবেন, ধৈর্য ধরবেন। এবং আপনারা এই যে ফোন নম্বরগুলো আছে দেখছেন, আমি একটু মেনশন করে দেওয়ার চেষ্টা করছি, এই নাম্বারগুলোতে আপনারা কন্ট্যাক্ট করবেন। এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে, এগুলোতে অবশ্যই কলেজ কন্ট্যাক্ট রাখবেন। ডাকলে কি হবে, তাহলে বন্ধুরা দেখছেন এখানে যতজন মনে করুন স্টুডেন্ট বা ক্যান্ডিডেট এখানে আছেন, অনেক সময় ওই ক্যান্ডিডেট গুলো ভর্তি হন না বা ভর্তি হওয়ার পরেও কলেজে যান না। তাহলে কি হবে, সেক্ষেত্রে আপনার ওই সিটটা ভ্যাকান্ট হয়ে যাচ্ছে, খালি হচ্ছে। তো ওই খালির ক্ষেত্রে ওই খালি আপনার ভ্যাকান্ট জায়গাটা আপনাকে নিতে পারে। অতএব বন্ধুরা, আপনার অবশ্যই ডক্টর এপিজে আব্দুল কালাম কলেজের সঙ্গে কন্ট্যাক্ট রাখবেন, প্লাস আপনি বারবার লিস্ট চেক করতে থাকবেন। এখন ভর্তির বিষয়টা আবার বলি, তাহলে সেক্ষেত্রে আপনাদের মানে টেক অ্যাডমিশন পরে এরপরে ফিস পেমেন্ট করতে হতো। ফিস পেমেন্টের পরে বন্ধুরা আপনারা তাহলে আপনাদের রিসিপ্ট কপি এবং অ্যাডমিশন কপিটা অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন বা নিতেন। তো ফ্রেন্ডস, আমি কিছু ইম্পর্টেন্ট ডেট শো করার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট ডেটস, আমি ইম্পর্টেন্ট ডেটস এ যাই, দেখি আপনাদের আরো কিছু ডেট ছেড়েছেন কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি কিছু ডেট আমরা, এছাড়া থার্ড ফেজও ছাড়বে বন্ধুরা। থার্ড ফেজ এর জন্য আমরা দেখতে পাচ্ছেন থার্ড ফেজ ছাড়বে আপনার 22 তারিখে, 12টার পরে, 12টার পরে থার্ড ফেজ ছাড়বে 22 তারিখ। আজকে বন্ধুরা 21 তারিখ আমরা দেখতে পাচ্ছি, আপনাদের 22 তারিখে আবারও আপনাদের লিস্ট ছাড়বে। অতএব বন্ধুরা, এইভাবে ফেজ বা লিস্ট ছাড়তেই থাকবে, আপনারা অবশ্যই দেখতে থাকবেন। আশা করবো আপনারা চান্স পেয়ে যাবেন, একদম যদি চান্স না পান অবশ্যই কলেজ কন্ট্যাক্ট করবেন, তা না হলে অন্যান্য কলেজগুলোতে দেখবেন। এবং আশা করবো আপনারা শেষ পর্যন্ত চান্স পেয়ে যাবেন, অবশ্যই আপনি কন্ট্যাক্টে থাকবেন, এটা ভুলবেন না, কন্ট্যাক্টে আপনাকে থাকতেই হবে। তো ফ্রেন্ডস, এছাড়া এরপরে কলেজে কিভাবে আপনি ভেরিফিকেশন করবেন, ডকুমেন্টস নিয়ে যাবেন, আমি এর পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য একটু হেল্পফুল হয়েছে। তো আপনি এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর আপনার এক্সপ্রেশন জানানোর জন্য আপনি লাইক অথবা ডিসলাইক করতে পারেন। আপনাদের সকলকে ধন্যবাদ।